নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আজি রবিবার, আপনার গত সপ্তাহে অনেক প্রশ্ন পচারে, সে প্রশ্নগুলি মধ্যে কিছু প্রশ্নর উত্তর আজির অধ্যায়ে দিয়াযিব। আপনার যেতবে প্রশ্ন লিখুঁচ নিজের শুভ নাম লিখতু, আপনার রাশি নক্ষত্র, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখি দিও, এবং লগ্ন অনুযায়ী গ্রহ মানকর স্থিতি কমেন্ট বক্সরে লিখতু, যাহাফলের আপনার প্রশ্নর উত্তর দিয়া যাই পারিব। যে মানে পূর্বর অনেক থর প্রশ্ন পচারি, সে সাত আট মাস ব্যবধান পরে পুনচ প্রশ্নগুলি পচারত। দর্শক বন্ধু, আসন্তু প্রশ্ন উত্তর কার্যক্রম আরম্ভ করা। প্রথম প্রশ্ন পচারি, মানস কুমার পাণিগ্রাহী ভদ্রকরু, তাঁকর জন্ম তারিখ 8/8/1992 মশিয়া, 2:05 AM জন্ম, তাঁকর বিছা রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, লগ্ন তাঁকর মিথুন, মিথুন লগ্নরে কেতু, দ্বিতীয় স্থানের বুধ রবি, তৃতীয় স্থানের বৃহস্পতি শুক্র, ষষ্ঠ স্থানের চন্দ্র, সপ্তম স্থানের রাহু, অষ্টম স্থানের শনি, দ্বাদশ স্থানের মঙ্গল অবস্থান করেছেন। আপনার জাতকরে ভাগ্যাধিপতি শনি দুর্বল এবং অষ্টম স্থানের বক্রি রুথবু ভাগ্য আপনার সপোর্ট করু না, এবং লাভর যোগ কমি রয়েছে, ধনর যোগ কমি রুথবু চাকরিটিয়ে ভালো করে সে দি পয়সা ভালো কমাইবার যোগগুলি প্রবলতম না, কিন্তু রবিঙ্কর অবস্থান দ্বিতীয়রে এবং চন্দ্রঙ্কর অবস্থান ষষ্ঠ স্থানে রুথবু সরকারি ক্ষেত্রে কিছু সুযোগ রয়েছে। বর্তমান কর্ম যোগগুলি চালছি, আসন্তা বর্ষ ডিসেম্বর মাস 12 তারিখ পর্যন্ত যা আসবা, বুলাবুলি, লেখালেখি এবং কোণী ক্ষেত্রে আগেই বা কোণী ক্ষেত্রে পরিবর্তন করিবার সময়গুলি বলবত্তর রুথবার আপনার সে দিকের প্রয়াসরত রুহতু। যে চাকরি তা সরকারি হো বা বেসরকারি ক্ষেত্র হো, আপনার মনপসন্দ পছে ন হো, ছোটর বড় হওয়া চেষ্টা করতু। দূর স্থানের আর্থিক ক্ষেত্রে আপনার সফলতা এবং সুযোগ অধিক প্রাপ্তি হবার যোগ রয়েছে। জাতকরে বিদেশ যাত্রার যোগ মধ্যে রয়েছে। দর্শক বন্ধু, এবে আসন্তু আউ এক প্রশ্ন নেওয়া পচারি, রশ্মিতা জগৎসিংপুর, তাঁকর জন্ম তারিখ 27/11/1988 মশিয়া, 12:30 PM মেদিনপুরে জন্ম, লভ ম্যারেজ হব না আরেঞ্জ ম্যারেজ হব সে বিষয়ে সে জাঁয়া চাইছেন, কেউ দিগরে তাঁকর বিবাহ হব, তাঁকর রাশি হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, লগ্ন তাঁকর কুম্ভলগ্ন, কুম্ভলগ্নরে রাহু, দ্বিতীয় স্থানের মঙ্গল, চতুর্থ স্থানের বৃহস্পতি, সপ্তম স্থানের কেতু, নবম স্থানের শুক্র, দশম স্থানের বুধ রবি, একাদশ স্থানের শনি অবস্থান করেছেন। আপনার জাতকরে মঙ্গল দোষ রয়েছে, তেমন জাতক মেল করে বিবাহ করা উচিত। জাতকরে লভর যোগগুলি প্রবলতম রয়েছে, আপনার নিজ ইচ্ছার কাহকু বিবাহ মধ্যে করিপারন্তি। ঘরঠারু দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণ দিগরে কিংবা দক্ষিণ দিগরে নচেত পূর্ব দিগরে বিবাহ হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। এবে আসন্তু আউ এক প্রশ্ন নেওয়া পচারি, বাবু ভাই আশিকা ওড়িশারু, তাঁকর জন্ম তারিখ 10/7/1991 মশিয়া, 12:45 PM তাঁকর জন্ম, সে বিদেশে নূয়া বেপার বাণিজ্য করা চাহুঁচ ভালো হব কি না, বাঘর কেবে হব সে বিষয়ে সে জাঁয়া চাইছেন। তাঁকর মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি, লগ্ন তাঁকর তুলা, তুলা লগ্নর তৃতীয় স্থানের রাহু, চতুর্থ স্থানের শনি, নবম স্থানের কেতু, চন্দ্র রবি, দশম স্থানের বুধ বৃহস্পতি, একাদশ স্থানের মঙ্গল শুক্র অবস্থান করেছেন। আপনার জন্মজাতকরে আমি যদি দেখিবা ব্যবসায় বাণিজ্যকে নিয়ে যোগ কিছু রয়েছে, জাতকরে লাভর যোগ ভালো রয়েছে, ইনকমর যোগ মধ্যে ভালো রয়েছে, কিন্তু মঙ্গল 3 ডিগ্রিরে দুর্বল রুথবু, যে অনুসারে আপনার লাভ ভালোভাবে মিলবা কথা হয়তো সে পরিমাণে মিলি নপারে। বিদেশ যাত্রা করে আপনার কোণী কাজগুলি আরম্ভ করে পারে। 2023-24 আপনার কিছুটা সফলতা আনিদেব, এবং এই সময়ের লগ্ন শুদ্ধি সহ গুরু শুদ্ধি রুথবার 2023-24 বিবাহ যোগগুলি প্রবলতম রহব, তেমন সে দিগরে আপনার চেষ্টা প্রচেষ্টা জারি রাখি থাকতু। দর্শক বন্ধু, এবে আসন্তু আউ এক প্রশ্ন নেওয়া পচারি, সস্মিতা কানুনগ ভুবনেশ্বর, তাঁকর জন্ম তারিখ 10/10/1977 মশিয়া, 12:00 PM বৈবাহিক জীবন, ফ্যুচর লাইফ কিপর রহব, জব করি হব কি না সে বিষয়ে সে জাঁয়া চাইছেন। তাঁকর রাশি হচ্ছে যদি দেখিবা সিংহ রাশি, পূর্বা ফাল্গুনি নক্ষত্র, লগ্ন তাঁকর ধনু লগ্ন,
ଧନୁ ଲଗ୍ନର ଚତୁର୍ଥରେ କେତୁ, ସପ୍ତମରେ ବୃହସ୍ପତି, ମଙ୍ଗଳ ନବମରେ ଶନି, ଚନ୍ଦ୍ର ଶୁକ୍ର, ଦଶମରେ ବୁଧ, ରାହୁ, ରବି ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ସପ୍ତମରେ ମଙ୍ଗଳଙ୍କ ସହିତ ବୃହସ୍ପତିଙ୍କର ଯୋଗ ରହିଛି, ଏଠାରେ ମଙ୍ଗଳ ଦୋଷ ମଧ୍ୟ ରହିଛି। ପାରିବାରିକ ଜୀବନରେ କିଛିଟା ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ଏହା ଉପଜାଇବ। ସ୍ୱାମୀ ଡୋମିନେଟିଂ ଆପଣଙ୍କୁ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ କରିପାରନ୍ତି, ସେ ଟିକେ ଜିଦ୍ଖର ସ୍ୱଭାବର ହୋଇପାରନ୍ତି ଏବଂ ଏହା ସହିତ ଆଧ୍ୟାତ୍ମିକବାଦୀ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ପୁରୁଣା କଥାଗୁଡ଼ିକୁ, ପୁରୁଣା ପ୍ରଥାଗୁଡ଼ିକୁ ଅଧିକ ସେ ସହମତି ଦେଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ଜାତକରେ ଫ୍ୟୁଚର କ୍ଷେତ୍ରଟି ଦୁର୍ବଳ ରହିଛି, ଯେହେତୁ ଶନିଚନ୍ଦ୍ରଙ୍କର ଯୋଗ ନବମ ସ୍ଥାନରେ ରହିଛି। ବେଳେବେଳେ କୌଣସି ଛୋଟମୋଟ ଘଟଣାକୁ ନେଇ ଆପଣଙ୍କର ମନ ଉଣା ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଜାତକରେ ଚାକିରି ଠାରୁ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟର ଯୋଗ ଗୁଡ଼ିକ ଅଧିକ ରହିଛି। ବର୍ତ୍ତମାନ ରାହୁ ମହାଦଶାରେ ଶୁକ୍ରଙ୍କର ସମୟ ଭୋଗ ହେଉଥିବାରୁ ପରିଶ୍ରମ ଅଧିକ ରହିବ। 17/5/2025 ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି କିଛି ଦିଗରେ ସଫଳତା ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ, କୌଣସି କ୍ଷେତ୍ରରୁ କିଛି ଇନକମ୍ ଆସିବାର ସମ୍ଭାବନା ଏ ରାହୁ ଆପଣଙ୍କୁ ଆଣିଦେବ। ଏବଂ ଶୁକ୍ର ଯେହେତୁ ଭାଗ୍ୟ ସ୍ଥାନରେ ରହିଛି, ପରିଶ୍ରମ ଅଧିକ ରହିଲେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ କ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ଉନ୍ନତି ଆସିପାରେ, ଚାକିରି ବାକିରି ପାଇଁ କିମ୍ବା କୌଣସି ନୂତନ କର୍ମଗୁଡ଼ିକ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା। ପଚାରୁଛନ୍ତି ସନ୍ତୋଷ କୁମାର ନାୟକ କାମାକ୍ଷା ନଗରରୁ, ତାଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ 24/4/1973 4:00 PM। ପାରିବାରିକ ଜୀବନ ତାଙ୍କର କିପରି ରହିବ, ଜବ୍ କ୍ଷେତ୍ରରେ କ'ଣ ଘଟିବ ସେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଲଗ୍ନ ହେଉଛି କନ୍ୟା ଲଗ୍ନ, ରାଶି ଆପଣଙ୍କର ଧନୁରାଶି, ପୂର୍ବାଷାଢ଼ା ନକ୍ଷତ୍ର। କନ୍ୟା ଲଗ୍ନର ଚତୁର୍ଥରେ ରାହୁ ଚନ୍ଦ୍ର, ପଞ୍ଚମରେ ବୃହସ୍ପତି ମଙ୍ଗଳ, ସପ୍ତମରେ ବୁଧ, ଅଷ୍ଟମରେ ରବି ଶୁକ୍ର, ନବମରେ ଶନି, ଦଶମରେ କେତୁ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଶୁକ୍ର ଅସ୍ତ ହୋଇଯାଇଥିବାରୁ ପାରିବାରିକ ସୁଖ ବା ଯେଉଁ ସୁଖ ଗୋଟେ ବ୍ୟକ୍ତିକୁ ମିଳିବା କଥା ସବୁ ସମୟରେ ମିଳିବ ନାହିଁ। ଏବଂ ଶୁକ୍ରଙ୍କ ସହିତ ରବିଙ୍କର ଯୋଗ ରହୁଥିବାରୁ ଆଖିଜନିତ ପୀଡ଼ା ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ଡାଇବେଟିସ୍ ଇତ୍ୟାଦି ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ଏହା ବଢ଼ାଇବ। ଦେହପା ପ୍ରତି ଅଧିକ ଯତ୍ନବାନ ହେବା ଉଚିତ। ବର୍ତ୍ତମାନ ବୃହସ୍ପତି ମହାଦଶାରେ ଶୁକ୍ରଙ୍କର ସମୟ ଭୋଗ ହେଉଥିବାରୁ ଏହି ସମୟରେ ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ, ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରକୁ ନେଇ ସେତେ ଶୁଭଫଳ ସବୁ ସମୟରେ ପ୍ରାପ୍ତି ହେବ ନାହିଁ। ପରିଶ୍ରମ ଅଧିକ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଲାଗି ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଭାଗ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ପ୍ରଗତି ଯେତିକି ହେବା କଥା ସବୁ ସମୟରେ ପ୍ରାୟତଃ ହେବ ନାହିଁ। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଯଦି ଦେଖିବା ଜବ୍ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରାୟତଃ 2025 ସେପ୍ଟେମ୍ବର 19 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଧିକ ପରିଶ୍ରମ ରହିବ, ତତ୍ପରେ କିଛିଟା ଶୁଭଫଳ ଆପଣଙ୍କୁ ବିଭିନ୍ନ ଦିଗରେ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ରାହୁ ଚନ୍ଦ୍ରଙ୍କର ଯୋଗ ରହୁଥିବାରୁ ରାତି ଅନିଦ୍ରା ବେଶୀ ହୁଅନ୍ତୁ ନାହିଁ, ପରିବାରକୁ ସବୁବେଳେ ସମୟ ଦିଅନ୍ତୁ, ଏମାନେ ଅଶାନ୍ତି ଅନେକ ସମୟରେ ବୃଦ୍ଧି କରିଥାନ୍ତି। ଗୋ ସେବା ପ୍ରତ୍ୟେକ ଦିନ କରନ୍ତୁ, ଲକ୍ଷ୍ମୀ ମାଆଙ୍କର ମନ୍ତ୍ର ଜପ କରନ୍ତୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା। ପଚାରିଛନ୍ତି ଦୀପ କୁମାର, ତାଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ ହେଉଛି 10/5/2000 7:45 PM ସୋର ବାଲେଶ୍ୱରରୁ। 2021 ସେ ସିଟି କୋର୍ସ କମ୍ପ୍ଲିଟ୍ କରିଛନ୍ତି, ଟିଚରସିପ୍ ପାଇଁ ସେ ପ୍ରିପାରେସନ୍ ହେଉଛନ୍ତି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ କେବେ ହେବ ସେ ବିଷୟରେ ସେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକର ରାଶି ହେଉଛି କର୍କଟ ରାଶି, ଅସୁରାଶା ନକ୍ଷତ୍ର, ଲଗ୍ନ ଆପଣଙ୍କର ବିଛା, ବିଛା ଲଗ୍ନର ତୃତୀୟରେ କେତୁ, ଷଷ୍ଠରେ ରବି, ଶନି, ଶୁକ୍ର, ବୃହସ୍ପତି, ବୁଧ, ସପ୍ତମରେ ମଙ୍ଗଳ, ନବମରେ ରାହୁ ଚନ୍ଦ୍ର ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ପ୍ରାୟତଃ 5 ଗ୍ରହ ବା ପଞ୍ଚ ଗ୍ରହଙ୍କର ଯୋଗ ରହିଛି। ଅଧିକାଂଶ ଗ୍ରହ ରବିଙ୍କ ପ୍ରଭାବରେ ଅସ୍ତ ହୋଇଯାଇଛନ୍ତି। ବୃହସ୍ପତି, ଶୁକ୍ର, ବୁଧ, ଶନି, ମଙ୍ଗଳ ଏମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଅସ୍ତ ହୋଇଯାଇଥିବାରୁ ଜୀବନ ସଂଘର୍ଷମୟ ରହିବ ଏବଂ ଦେହପା ଅନେକ ସମୟରେ ଖରାପ ହେବାର ସମ୍ଭାବନା ଏମାନେ ବଢ଼େଇବେ। 2023 ଫେବୃଆରୀ ମାସଠାରୁ 2026 ଫେବୃଆରୀ 10 ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୁକ୍ର ମହାଦଶାରେ ରାହୁଙ୍କର ସମୟ ରହୁଥିବାରୁ ଭାଗ୍ୟ କ୍ଷେତ୍ରରେ କିଛି ଉନ୍ନତି ପ୍ରଗତି ଆସିବ ଏବଂ ନୂତନ କ୍ୟାରିୟର ମଧ୍ୟ ଆପଣ ଏହି ସମୟରେ ଆରମ୍ଭ କରିପାରିବେ। ଜୀବନରେ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ପ୍ରାୟତଃ ସବୁ ସମୟରେ ଭଲ ରହିବ ନାହିଁ। ଆପଣଙ୍କର
जीवन रे ऋण मध्य अधिक रही तेणु ऋणग्रस्त केबे होवंतु नाही, धार उधार क्या पैसा आपण दियंतु नाही। टीचरशिप क्षेत्र में सफलता निश्चित रही किंतु स्वास्थ्य सेवा जुडिशियल इत्यादि क्षेत्र में आपण जदि कर्म करिवे सेतिरु सफलता जीवन रे मिलिवार संभावना अधिक रही। सरकारी क्षेत्र में केवल रवि ग्रह जेहेतु षष्ठ रहउछन्ति किछटा सुजोग तयारी करछन्, नचते प्राइवेट सेक्टर में अधिक सफलता आपणकर बलवत्तर रही। दर्शक बंधु आज कार्यक्रम अधिकांश प्रश्नर उत्तर दिगला, आपणकर प्रश्न जदि उत्तर दि जाए ना पुनः कमेंट बॉक्स रे प्रश्न गुड़िक लिखत, आगामी अध्याय उत्तर गुड़िक पाइबे। रहुची, जय जगन्नाथ, धन्यवाद।